বন্ধুরা, এই যে আমাদের খেতেপুর বাজার এই বটতলা মোড়, আসলাম এখানে একটা চা খাওয়ার জন্য। তো এই যে আমাদের এখানে স্পেশাল চা বানায়, দুধ চা, তারপর কী কী চা আছে, লাল চা, কফি। এই যে আলান প্রোপাইটার আলান হোসেন। তো আমি এই যে আসলাম চা খাওয়ার জন্য। ওই যে আমি চাইলাম চা বানাচ্ছে কফি, ব্ল্যাক কফি। তো আসলে এখানে খুব ভালো চা এবং বিকালের দুধ চা পাওয়া যায় নাকি? বিকালে স্পেশাল দুধ চা, কফি অনেক সুন্দর করে যে কফি বানাচ্ছে। আর এই যে দেখেন, এখানে দর্শক এই যে টিভি দেখছে, আর এই এখানে বসে বসে চা খাচ্ছে। এরা সারাদিন 10টা 20টা করে প্রতিদিন চা খায়। কফি কফি কালার, এই যে আমার ব্ল্যাক কফি রেডি, অনেক সুন্দর দেখুন। চা খাওয়া শেষে এবার চলে আসলাম আমাদের এই যে এখানে আড়তে, কাঁচামালের আড়তে। এই যে সিম কেনা হচ্ছে এখন, এই যে সিমের সিজন চলছে আমাদের এলাকায়, প্রচুর সিম এখানে। আশেপাশে আরও একটা ব্যাপারী রয়েছে, তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন, পাইকারি এখান থেকে কেনা হয় এবং এখান থেকে সরাসরি ঢাকা এবং চিটাগাংয়ের বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। আর এখানকার যে আড়তদার হচ্ছে জহুরুল, অনেকগুলো সবজি এখানে এরা কিনে ফেলেছে। এই যে এখানে লাউ না, এটা কদু, কদু আছে, তারপরে বরবটি, তারপরে যে ধুমি, আপনারা যা বলেন এটা আমরা ধুমি বলি। আর এখানে আছে করলা, এই যে করলা, এগুলো আস্তে আস্তে অনেক ঘুরে যায়, পরে ট্রাকের লোড হয়। করলা 50 টাকা। আর সিম কত করে কিনছিস এখন? 90 100। দাম দাম একটু কমেছে না? খাওয়ার মতো হয়েছে আর কি। এই যে 95 100, এটা পাইকারি রেট চলছে এখান থেকে। এই লাউ, লাউ কত করে কিনলো ধরুন? লাউ দাম কমছে, মোটামুটি এটা খাওয়ার মতো হয়েছে। বরবটি 50, বরবটির দাম একটু কমেছে না? তো এই ছিল মোটামুটি এই যে আমাদের এখানে আড়তের বাজার। আর এই যে বিভিন্ন এলে আশেপাশে থেকেই কৃষকরা তাদের যে সবজিগুলো নিয়ে এখানে বিক্রি করে। এই যে হাসান ভাই, এখানে উনিও অনেকদিন ধরে এই যে কাঁচামালের ব্যবসা করে, এখান থেকে সিম বিভিন্ন রকমের সবজি এখান থেকে ক্রয় করে বিভিন্ন জায়গায় পাঠান। ও বন্ধুরা, মোটামুটি একটু দাম কমেছে, কারণ এখন বৃষ্টিপাত নেই, এখন শীত চলে এসেছে। আর এখন মোটামুটি কৃষকের যে ফসলগুলো এখন প্রচুর পরিমাণে হচ্ছে। কিন্তু ওই যে দেখলেন 100 টাকা করে সিম, 2-3টা পোন কাঁচামালের দাম কিছুটা কমেছে। কিন্তু পেঁয়াজ বাজারে গিয়েছিলাম আমাদের আজকে এখানে হাট, এই পেঁয়াজের দাম 160 টাকা কেজি। সুজন সুজন কিনে আনত না, 160 টাকা কেজি। আর আর কি ইয়ে, বেগুন কত করে কিনেছিস? বেগুন কিনে ও কিনিস না কেন? দাম কত? 50 টাকা। 50 টাকা, এটা তো গ্রামের বাজার ভাই। তো এটা গ্রামের বাজারে এই যে এরকম দাম বিক্রয় হয়। আর তেল, সয়াবিন তেল বিক্রি হচ্ছে 200 টাকা লিটার। আর চাউলের দোকানে গিয়েছিলাম আমি, চাউলের যেটা আপনার মিনিকেট বা ওই যে বাসমতি চাল আছে, 80 টাকা আমাদের এই গ্রামের বাজারে 80 টাকা এরকম। আর সর্বনিম্ন যেটা মোটা চাল বলা হয় ওটার দাম হচ্ছে 60 টাকা কেজি, যেটা এটা লো কোয়ালিটি বলা হয় আর কি। আটাশ ধানের না, আটাশ ধানের যে চালটা সেটার দাম হচ্ছে 60 টাকা। আর ঢাকা শহরে বা বিভিন্ন যা চিটাগাং এখানে দাম কত জানি না, মাঝে মাঝে বিভিন্ন রকম মিডিয়াতে দেখি। আর এই যে ব্রয়লার মুরগি দেখলাম হচ্ছে 220 টাকা কেজি না শুধু? 220 টাকা কেজি। আর যেটা 3 মাস আগে ছিল 170 টাকা, 60 টাকা কেজি বা 80 টাকা এরকমের মধ্যে উঠানামা করতো। তো এই ছিল এই বর্তমানে এই বাজার নিয়ে আজকের এই ব্লগটি। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। আর কে কেমন মানে কোন এলাকা থেকে কেমন রেটে কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো বর্তমানে আসলে মানুষের মধ্যে একটা যে অস্থিরতা একটা চলছে এই বাজার নিয়ে, এটা হ্যাঁ 2-1টা পণ্যের দাম কমলেও কিন্তু 5-6টার দাম বেশি। এতে আপনি গতকালকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছি, তো সারা দেশে এই অবস্থা চলছে। একটার দাম কমলে 3-4 দাম 4 দাম বেড়ে যায় অটোমেটিক। তো এখন এই সবজি সবজি খাইতেই অবস্থা খারাপ। আর এছাড়া তো পেঁয়াজ, তেল, লবণ, আটা, বিভিন্ন রকমের চাল আছে,
এইগুলো তো আরও অস্থির অবস্থা চলছেই। তো এই ভিডিওটি আর বেশিক্ষণ দীর্ঘায়িত করছি না, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন।